প্রিয় দর্শক, সালামু আলাইকুম। আজকে সাম্প্রতিক সময়ে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, আপনারা যদি কেউ আরএফএল শুনেছেন যে প্রাণ কোম্পানি, তো আরএফএল বাংলাদেশের একটি সবচেয়ে বড় ব্র্যান্ড এবং বিশ্বস্ত একটি ব্র্যান্ড। অনেকে এই আরএফএল কোম্পানিতে চাকরি করতে এসে হয়তো অনেকে মনে করে যে আরএফএল কোম্পানিটা অনেক ভালো কোম্পানি, অনেক বিশাল একটা চাকরি, এই চাকরিতে হয়তো অনেকে সহজে ঢুকে যায়। আসলে কিন্তু চাকরিটা আমরা যতটা মনে করি সুখের চাকরি বা কমফোর্টেবল চাকরি, আসলে কিন্তু চাকরিটা এতটা কমফোর্টেবল না। তো আমার পাশে যিনি আছেন তিনি আরএফএলে এভাবেই চাকরির জন্য সিভি জমা দিয়েছিলেন, ডিটেলস আমরা তার কাছ থেকে শুনব। তো আরএফএলে যদি আপনি চাকরি করতে চান, চাকরি করার আগে অবশ্যই এই ভিডিওটি দেখবেন, অনেক কিছু তথ্য ইনফরমেশন এই ভিডিওতে থাকবে। এই ভিডিওটা দেখার পরে আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি আরএফএলে চাকরি করবেন নাকি করবেন না, কারণ এটি একটি ভালো ব্র্যান্ড এবং এখানে পরিশ্রমও কিন্তু অনেক বেশি করতে হয়। তো আমরা এখন সরাসরি চলে যাব সিদ্দিক সাহেবের কাছে, তিনি আরএফএলে অ্যাপ্লাই করেছিলেন চাকরির জন্য। তো সিদ্দিক ভাই কেমন আছেন? ভালো আছি। আপনার কাছ থেকে যেটা জানতে চাইবো যে আপনি তো আরএফএলে চাকরির জন্য অ্যাপ্লাই করেছিলেন। জি করেছিলাম। তো পরবর্তী সময়ে চাকরিটা শেষ পর্যন্ত কি করছিলেন? না, সেটা অবশ্য আমার দ্বারা করা সম্ভব হয়নি। আর হয়নি কারণে আরএফএল একটা অনেক বড় ব্র্যান্ড অফিস, এটা আমরা সবাই জানি, বাংলাদেশে বাইরেও এটা অনেক প্রচার করছে, চলছে আর কি। আচ্ছা। তো আরএফএলে জয়নিংয়ের জন্য আমাকে যাওয়া হয়েছিল, সেখান থেকে যেভাবে বলা হয়েছিল অফিস থেকে যে এটা নর্মালি, কিন্তু ওখানে যাওয়ার পর অনেক হার্ডলি একটা বিষয় আর কি। তো মোটামুটি ওখানে জয়নিং করার পরে যেটা মার্কেটিংয়ে শিফট করা হয়, জেনারেল যেটা ডিউটি 8টা থেকে শুরু হয়, নেক্সট টাইম মনে করেন যে অনেক পরিশ্রমের মাধ্যমে এটা দিনটা পার করতে হয়। তো জব মানে চাকরি করার জন্য আর কি, ওখানে ছাড়া মানে বাংলাদেশের ভিতরে একটা কোম্পানি যেটা আপনার অরিজিনাল সার্টিফিকেট জমা নেয়, সেটা হচ্ছে আরএফএল, প্যান আরএফএল গ্রুপ। তো এটা নেওয়ার পর যে আপনাকে অফিস থেকে বলে দিয়েছিল যে ইনকেস যদি কোনো সময় আপনার কোনো প্রবলেম হয় তো আপনি হচ্ছে অফিসে কথা বললে পারে আপনার সার্টিফিকেটটা ফেরত দিয়ে দেবে। কিন্তু পরবর্তীতে আমার মানে কিছু ফ্যামিলিগত প্রবলেমের কারণে আমি জবটা করতে পারিনি, এটা ছেড়ে দিয়েছিলাম। নেক্সট টাইমে এটাতে আপনাদের মধ্যপাড্ডাতে আরএফএলের যে হেড অফিস রয়েছে এটাতে আমি গিয়েছিলাম, যার পর ওখানে তো অনেক আবার রুলস দিয়েছিলো, যেটা সত্যি অনেক একটা হার্ড ব্যাপার যে একদিন এটা সম্ভব না। আপনার মনে করেন যে ফার্স্ট দিন যেতে হবে, ওটা ফর্ম দেবে, সেটা ভরে মানে পূরণ করে সেটা অ্যাডজাস্ট করতে হবে, নেক্সট টাইমে আপনার আবার যেতে হবে, সময় লাগবে এটা দিতে। তো যেটা ফার্স্টলি অফিস থেকে জয়নিং দিন বলেছিলো সেটা আসলে তার সাথে কোনো মিল ছিল না, নেক্সট টাইম সেটা আমি নিতে পারিনি, পরবর্তীতে এটা বোর্ড অফিস থেকে ওঠানো হয়েছিল, এটা ঘটেছিলো আমার সাথে আর কি। আচ্ছা, আপনার কাছ থেকে যেটা জিজ্ঞাসা করবো সেটা হচ্ছে, আপনি যে আরএফএলে যখন আপনি অ্যাপ্লাই করেন তো সেখানে তো স্পষ্টভাবে কি লেখা ছিল না যে সিভিটা জমা দেওয়া হয়? সিভিটা জমা দেওয়া হয় এটা বলেছিলো, আর যে এসএসসির আপনার সার্টিফিকেট লাগবে সেটা বলেছিলো। তো সে অনুযায়ী তাদের রুলস অনুযায়ী এটা জমা দিয়েছিলো, কিন্তু নেক্সট টাইম মনে করেন যে অনেক ভোগান্তির শিকার হয়ে পরবর্তী সেটা আমি পাই মানে পাইনি আর কি। আমি মনে হয় একটু কথায় ভুল করেছি, আমি সিভির সার্টিফিকেটের কথা বলেছি, যে সার্টিফিকেটটা তারা কি মেনশন করেছিল স্পেসিফিকলি যে সার্টিফিকেট জমা দিতে হবে, এটা জেনে কি আপনি জমা দিয়েছেন? হ্যাঁ, এটা জেনে আমি জমা দিয়েছিলাম এবং আমাকে আগেতে জানানো হয়েছিল। আচ্ছা, আমি সেটা হচ্ছে আরেকটা বিষয় যে আপনি লাস্ট ফিনিশিংয়ে এই চাকরিটা তো করতে পারেননি, আসলে কেন করতে পারেননি বিষয়টা যদি একটু সংক্ষেপে ডিসক্লোজ করতে। আসলে আরএফএল একটা অনেক মানে হার্ড কোম্পানি, প্রোডাক্ট অনেক ভালো মানসম্মত প্রোডাক্ট, কিন্তু আসলে পরিশ্রম করতে অনেক বেশি আর কি। তো আসলে সবাই তো সব কিছু করা সম্ভব না, সবার দ্বারা সব কাজগুলো তো করা মূলত সম্ভব না। তো যারা মনে করেন শৌখিন মানুষ এরা এটা করতে পারবে না, এটা আসলে অনেক হার্ড একটা বিষয় আর কি। যারা কঠোর পরিশ্রম ব্যক্তি তারা এটা করতে পারবে, আর এটা করলে পারে সে একটা মানুষ তার উন্নতি চরম শিখরে পৌঁছানো 100% সম্ভব, কারণ মানুষকে যদি স্বপ্ন দেখায় স্বপ্ন পূরণ করাতে আরএফএল কোম্পানি অবশ্যই কাজ করছে এবং আগামীতে করে যাবে যতটুকু আমার মনে হলো। আমি তাদের সাথে ছিলাম কিছুদিন, যতটুকু বুঝতে পেরেছি যে হ্যাঁ আসলেই একটা ব্র্যান্ডফুল প্লাস মানে মানসম্মত কোম্পানি একটা আরএফএল। আপনি কি প্রথমে বুঝতে পারেননি যে আরএফএলের মার্কেটিং চাকরিটা অনেক হার্ড? না, এটা আমি আসলে বুঝতে পারিনি উপর থেকে দেখে, এটা অন্য মানে কোনোভাবেই সম্ভব না, এটা ভিতরে গিয়ে তারপর বুঝতে হবে এটাই আর কি। আচ্ছা আচ্ছা। তো এখন আপনার ওই সার্টিফিকেটের কী অবস্থা, ওখান থেকেই কি উইথড্র করছেন নাকি বাইরে থেকে? আসলে আমার যেখানে বাসা সার্টিফিকেট অনেক দূরে আর কি, আর মনে করেন যাতায়াত অনেক একটা প্রবলেমের ব্যাপার, যেহেতু 3-4 দিন টাইম লাগবে, এর কারণে মোটামুটি আমি এটা বোর্ড থেকে কালেক্ট করে নিয়েছিলাম নেক্সট টাইম,
আমি এটা ওখান থেকে পাইনি আর কি। ওনারা ওখানে বলেছিলো যে যে আপনাকে আসা যাওয়া করতে হবে, প্লাস 2-3 দিন পরে আপনি এটা পেতে পারেন, যেটা আমাদের সময় দিতে হবে, এখানে অনেক লক্ষ লক্ষ সার্টিফিকেট আছে, এটা খুঁজে বের করতে হবে, প্লাস আপনাকে দিতে হবে। তো টাইম টেবল দিয়েছিলো আমাকে, ডেট দিয়েছিলো, কিন্তু সেই ডেট আমি প্রেজেন্ট হতে পারিনি। নেক্সট টাইম এটা মনে করেন আমি বোর্ড থেকেই কালেক্ট করে নিয়েছিলাম। অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আমার পাশে যিনি বসেছেন সিদ্দিক সাহেব, তিনি প্রথমে মনে করেছিলেন যে আরএফএল এর চাকরিটা খুব মজার একটি চাকরি, জোস একটি চাকরি। আসলে যতটা জোস মনে হয় ততটা কিন্তু জোস আসলে না। আরএফএল নিঃসন্দেহে বাংলাদেশে একটি ভালো ব্রান্ড, এবং তারা তাদের যে কর্মীগুলো আছে কর্মীগুলার মানে প্রচণ্ড রকমের হার্ড ওয়ার্কিং করতে হয়, মানে কঠোর পরিশ্রম ছাড়া আরএফএল এর টিকে থাকা কিন্তু কখনোই সম্ভব না। ঠিক বলছি তো আমি? কখনোই সম্ভব না। এবং আরেকটি বিষয় বলে রাখি যে বাংলাদেশে একমাত্র আরএফএল কোম্পানি আছে যারা হচ্ছে এখানে কর্মী নেওয়ার সময় সার্টিফিকেট জমা দিতে হয়। আচ্ছা, কোন সার্টিফিকেটটা আপনারা নেওয়া হয়েছিল? এসএসসি সার্টিফিকেট জমা নেই। শুধুমাত্র একটি নাকি ইন্টারের সহ? না, শুধুমাত্র একটি এসএসসি সার্টিফিকেট জমা নেই। আর ওখানে শো করতে হয় তিনটে সার্টিফিকেটই, পরবর্তীতে আপনাকে দুইটা ব্যাগ দিয়ে দেয়। যদি আপনি ইন্টারে পাশে মানে অ্যাডমিন হন তাহলে এটা সার্টিফিকেট দেখাতে হয়, আর যদি অনার্সে হন তাহলে অনার্সে শো করতে হয়। নেক্সট টাইম আপনাকে সব সার্টিফিকেটগুলো ব্যাক দেওয়া হয়, কিন্তু এসএসসি সার্টিফিকেটটা ওরা জমা রাখে আর কি। এটা তাদেরই জমা রাখে যারা মনে করেন ওখানে মেম্বারশিপে অ্যাড হয়, যারা জব পেয়ে থাকে এটাই। তো আমরা তার কাছ থেকে শুনলাম, তার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করলো যে তিনি তার এসএসসি সার্টিফিকেট সেখানে জমা দিয়েছিল, এবং জমা দেওয়ার পরে সে যখন ওখানে জয়েন করার পরে সে বুঝতে পারলো যে আসলে তিনি হচ্ছে শৌখিন মানুষ, আসলে তার জন্য ওই জিনিসটা পারফেক্ট না। তো এরপরে সে অল্পদিন তো না, কয়দিন করছিলেন? সীমিত, আসলে আমি এক মাস করেছিলাম, এক মাস ট্রেনিং প্লাস আমার যেখানে পোস্টিং করা হয়েছিলো ওখানে আমি গিয়েছিলাম। তো ওখানে এক মাস আমি ছিলাম আর কি, ওই রুটে যেখানে আমাকে রাখা হয়েছিলো পোস্টিং পয়েন্টে। তো এরপরে সেখানে আরেকটি জিনিস আছে যে সার্টিফিকেটটা যখন আপনি তুলবেন ওখান থেকে, আবার মানে অনেক প্রসেসিং আছে, মানে অনেক জায়গায় কাগজ পাঠাইতে হবে, সেখান থেকে সই স্বাক্ষর হয়ে আসবে, কারণ সার্টিফিকেটটা একটা সেন্সিটিভ বিষয়, কারণ আরএফএল কোম্পানি সার্টিফিকেটটা রেখে দেয় যে কিসের জন্য রাখে জানো? এটা মূলত সিকিউরিটির জন্য রাখা হয়, প্লাস আপনাকে যাতে তাদের আন্ডারে কাজ করেন এবং আপনার ভালো কিছুর জন্য সেটা রেখে দেয় আর কি। আচ্ছা আচ্ছা। তাছাড়া কোনো ব্যাড কোনো কিছুর জন্য? হ্যাঁ, সেখানে সার্টিফিকেটটা রাখা হয় এবং তারা খুব যত্ন সহকারে সার্টিফিকেটটা রাখে, এবং সার্টিফিকেটটা তুলতেও বেশ বিলম্ব লাগে, কারণ অনেকগুলো প্রসেসিং আছে, সেই সমস্ত প্রসেসিংগুলো শেষ করে তারপর সার্টিফিকেটটা নিতে হয়। তো সিদ্দিকুর রহমান সাহেব জানালো তার বাসাটা অনেক দূরে, আরএফএল এর মধ্যপাড়াতে অফিস, তাই তো? মধ্যপাড়াতে যে অফিসটা আছে সেখান থেকে প্রায় 200-250 মতো কিলো হবে আপনার এলাকা থেকে, মানে তার ডিস্ট্রিক্ট থেকে, হোম ডিস্ট্রিক্ট থেকে। তো যার ফলে তিনি আর ওই যাতায়াত করার সময় পায়নি, এবং তিনি সিদ্ধান্ত নিয়ে পরবর্তীতে বোর্ড থেকে সার্টিফিকেটটা তুলে ফেলেছে। তো এই জন্য আমি বলবো যে যারা আপনারা আরএফএল এ জব করতে ইচ্ছুক, বা কিংবা আরএফএল এ যারা জব করতে চান বা চাচ্ছেন, যারা মনে করছেন যে আরএফএল খুব সহজভাবে জবটা করা যাবে, আসলে আপনি যদি পরিশ্রমী ব্যক্তি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য আরএফএল, আর যদি আপনি শৌখিন ব্যক্তি হয়ে থাকেন তাহলে অযথা সেখানে সার্টিফিকেট জমা নিয়ে জব দিয়ে পরবর্তীতে আবার দৌড় মারলেন, এটার কিন্তু কোনো মানে হয় না। এই জন্য আজকের ভিডিওতে এই আরএফএল সম্পর্কে ডিটেলস আপনাকে দিলাম যে আপনি যদি এখানে জব করতে চান আপনাকে ফার্স্ট অফ অল আপনার পরিশ্রমী হতে হবে, হার্ড ওয়ার্কিং করতে হবে, এবং দ্বিতীয়ত আপনার সার্টিফিকেট আরএফএল কোম্পানির কাছে জমা রাখতে হবে। এই দুটি বিষয়ে যদি আপনি এগ্রি থাকেন যে আমি আমার সার্টিফিকেটটা আরএফএল কোম্পানির কাছে জমা দিতে ইচ্ছুক এবং আমি হার্ড ওয়ার্কিং করতে ইচ্ছুক, তাহলে পরে আপনার জন্য আরএফএল কোম্পানিতে স্বাগতম। আর যদি আপনি শৌখিন ব্যক্তি হয়ে থাকেন তাহলে এই মার্কেটিং সেক্টরটা বাদ দিয়ে অন্য কোনো অফিসিয়াল চাকরি আপনি দেখতে পারেন। তো সিদ্দিক ভাই, আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ ভাই, থ্যাংক ইউ। তো প্রিয় দর্শক, আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।